জন্য আল্লাহর দিনকে হিফাজতের জন্য এক একটা হাফিজ তালে বলে ইলমের জন্য এক একজন হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা উলামা সাহাবাদের জন্য বিড়াল তার জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে বিড়াল বিরাল শিক্ষা দিয়ে গিয়েছে ও বাবাচ্চি শোনো বলে গিয়েছে আমি বিড়াল শিক্ষা দিয়ে যাইতেছি তোমাদেরকে দরে যদি প্রয়োজন হয় দেশের জন্য অপরার फादर মত দেশের জন্য আল্লাহ ওয়ালাদের মত হাফিজ জি হযরত রাহমাতুল্লাহর মত হাফিজ জি হযরত রাহমাতুল্লাহর মত শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহর মত ফজদুল করিম রাহমাতুল্লাহর মত যদি শরীরের তাজা রক্ত দিতে হয় তাইলে তোমাদেরকেও দেশের জন্য শরীরের তাজা রক্ত দিতে হবে বিরাল আমাদেরকে তাই শিক্ষা দিয়ে গিয়েছে হাই کہ ایک دن مو خدا کو بھی دکھانا ہے اپنا مو خدا کو بھی دکھانا ہے جو میں سر بسی جدہ کبھی تو زمین سے آنے لگی صدا جو میں سر بسی جدہ کبھی تو زمین سے آنے لگی صدا تیرا دل تو ہی سنو ما شنا تجھے کیا ملے گا نماز میں تیرا دل تو ہی سنو ما شنا تجھے کیا ملے گا نماز میں نہ کہیں جہاں میں اماں ملی جو اماں ملی تو کہاں ملی نہ کہیں جہاں میں اماں ملی جو اماں ملی تو کہاں ملی میرے جرم خان خراب کو تیرے آنسو بندن نواز میرے جرم خان خراب کو تیرے آنسو بندن نواز ہے

হাফিজুদ্দিন দামাত বরকাতুহুল আলিয়া এবং আজকের মহতি মাহফিলের যিনি প্রধান অতিথি যিনি আমার পরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন আপনারা আমার সবার কাঙ্ক্ষিত মেহমান যার অপেক্ষায় আমরা প্রহর গুনতেছিলাম যার জন্য আপনারা সাতটার পর সাতটা দিনের পর দিন গুনতেছিলেন কখন কৃষ্টপুরের মাহফিল হবে আর ওনার জাবান থেকে কিছু দামি দামি কথা শুনবেন আপনাদের যেরকম উনি একজন ভালো মানের আলেম দিন আপনাদেরকে সুন্দর ভাষায় প্রাণদর ভাষায় আলোকপাত করে আপনাদেরকে শোনাই আপনারা যেরকম ওনার ভক্ত আমি নিজেও ওনার ভক্ত আমি নিজেও আগামী 10 নভেম্বর আমার বাড়ির মাহফিলের মধ্যে প্রধান বক্তা হিসাবে দাওয়াত করেছি এ আপনাদের মাহফিলের যিনি আজকে প্রধান অতিথি মাহমুদুল হাসান ফেরদুস দামাদ বারকাত মুলা আলিয়া যাই হোক আজকের মাহাতি মহতি মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাতিলের বিরুদ্ধে কণ্ঠস্বর মাহমুদুল হাসান মাহমুদি সাহেব আমার পূর্বে খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে শুনে আলোচক তার আলোচনা করেছেন যার আলোচনা শুনে আমার মনে হয়ে গিয়েছে কুমিল্লার বর্তমান একজন বহু বড় আলম বহু বড় মুফাসের কোরআন হজরতুল্লাহ আল্লাম আলহাজ হজরত মাউলাল মুফতি মুস্তাক নবী কাসিমি দামত বরকাতের কথা হজরতের আলোচনা যখন শুনতেছিলাম বারবার মনে পড়তেছিল মুস্তাক নবী সাহেবের কথা আবার আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ওনার কথা যখন শুনতেছিলাম আবার বারবার মনে পড়তেছিল মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলার পিছা ভুল চরমুনের কথা বারবার মনে পড়তেছে মুফতি রাজাউল করিম দামদ বারকাতুহুমের কথা বারবার মনে পড়তেছে মুফতি ফয়জুল করিমের কথা আপনারা বড় ভাগ্যবান দুইজন যোগ্য ব্যক্তি পেয়েছেন যাদের জবান থেকে আপনারা দামি দামি কথা শুনেছেন মাঝখান দিয়ে আমি ছোট মানুষ দুই চারটা কথা বলবো এমন কথা যাতে করে আল্লাহ রাব্বুল আলম সর্বপ্রথম আমাকে আমল করার তাও ফিকদান করেন তার পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তাও ফিকদান করেন আপনাদের এলাকায় যখন আসলাম চিন্তা করতেছিলাম রাস্তাঘাট এদিক দিয়া বেশি সুবিধা মনে হইতেছে না মানুষ কোথা থেকে আসবে কিন্তু যখন খাবারের পর মাহফিলের দিকে আসতেছিলাম দেখা মনটা মাসাল অনেক ভরে গেছে চিন্তা করতেছি এলাকার মানুষগুলা অনেক দিন প্রিয় ইসলাম প্রিয় এই এলাকার মানুষগুলা আল্লাহর উপর আনকে ভালোবাসে যদি ভালো না বাসত তাইলে ঈশার পুরা মাহফিল ভর্তি মানুষ থাকতো আমাদের এলাকায়ও তো মাহফিল হয় কিন্তু আপনাদের মতো এত 마শাআল্লাহ এত অধিক পরিমাণের মানুষ খুব কমই হয়ে থাকে এজন্য পাশাবাশি এটা আপনাদের সুকর আদায় করতেছি আপনাদেরকে আল্লাহ তাআলা যেন হায়াতে তাইয়িবা দান করেন এজন্য মালিকের দরবারে দোয়াও করতেছি যাই হোক আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতি কারিমা তিলাবত করেছি আর পাশাপাশি সুন্দর করে ওলামাদের জবান দিয়ে দামি দামি নসিহত গুলো শুনতেছি সুন্দর আলোকে আলোচনা শুনতেছি কিন্তু যদি আমাদের বর্তমান আমাদের পার্শ্ববর্তী অন্যান্য কান্ট্রি গুলার দিকে আমরা তাকাই যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই যে মায়ানমারের মুসলমানরা আজ বৌদ্ধদের হাতে মার খাইতেছে ভারতের মুসলমানরা আজ হিন্দুদের হাতে মার খেয়েছে আজ যদি আমরা কাশ্মীরের দিকে তাকাই ভারতের বদমাইশ ভারতের সন্ত্রাস গোষ্ঠী হিন্দু জঙ্গি সংগঠন দ্বারা আছে এদের হাতে আজকা ভারতের মুসলমানরা কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত অবদস্থ आवाज করে বলেন ঠিক না বেঠিক ঠিক আজকা আমাদের বাংলাদেশের যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই বাংলাদেশের মানুষগুলো আজকা যদি আমরা মাহফিল করতে হয় তাইলে থানা থেকে প্রশাসনের কাছ থেকে পারমিশন নিতে হয় নিতে হয় না এ মুসলমানদের দেশ তাহাদুদ শাহ জালাল রাহমাতুল্লাহ আলার দেশ এটা গৌরব গোবিন্দর দেশ নয় আওয়াজ করে বলেন ঠিক না ঠিক এতেশের মধ্যে গান বাজনা করতে হবে প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে কিন্তু কুরআনের মাজলিস করার জন্য আল্লাহ ওয়ালাদের জবান থেকে দামি দামি নসিহত শোনার জন্য কোনো পারমিশনের দরকার নাই হ্যাঁ আমরা মাহফিলের মধ্যে এমন কোন আলোচনা না করা যে এগুলা রাষ্ট্রীয় বিরোধী হয়ে যায় সরকার বিরোধী হয়ে যায় এমন কথা না বলাটাই আমাদের জন্য ভালো নিরাপদ বলতেছিলাম আমাদের পার্শ্বের সমস্ত রাষ্ট্রগুলা সমস্ত মুসলিম মা বোনের জাতিত নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত অবদস্থ ঠিক ওই মুহূর্তে আসমানের মালিক রব্বে কারিম দয়া করে আমাকে আর আপনাকে মেহরবানি করে কুরআন এর মজলিসের মধ্যে কুরআনের কথা সুন্দর কথা শোনার জন্য বলার জন্য তৌফিক দান করেছেন এজন্য আমরা একবার কালিমা সুকুর আদাই করি বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কারণ যে যাকে ভালোবাসেন সে তার সাথে বারবার কথা বলতে চায় দেখবেন কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে কোনো মেয়ে যদি কোন তার ছেলেকে ভালোবাসে ছেলে চাই বারবার মেয়েটার সাথে কথা বলার জন্য বারবার মিসকল মারতে থাকে মেয়েটা আবার ছেলেকে বারবার মিসকল মারতে থাকে মারতে থাকে না ঠিক ঠিক ঠিক

আমাকে আর আপনাকে ডেকে ডেকে বলতেছেন ও হে গোটা দুনিয়ার মানব জাতিরা শোন আমি আল্লাহ রাব্বুল আল কিন্তু শুধুমাত্র তোমাদেরকে ইবাদতের জন্য বানাই নাই পাশাপাশি জিন জাতিদের কেউ বানিয়েছি আমি মালিকের গুলাম হইয়া গুলামি করার জন্য কার গুলামি করার জন্য আল্লাহর গুলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ও গোটা দুনিয়ার মানব জাতিরা শোনো ও হে দুনিয়ার জিন জাতিরা শোনো আমি রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি বানিয়েছে জিন জাতি সৃজন করেছে আর মানব জাতি কি সৃজন করেছে একমাত্র আমি আল্লাহর গোলাম হইয়া গোলামি করার জন্য রব কারীমের গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে নাফরমানি করার জন্য এখন তো আমরা নাফরমানির মাদিনিসের মধ্যে লোকের হাজিরার কোন অভাব থাকে আপনাদের এলাকার মানুষ মাশাল্লাহ অনেক ভালো যদি আমাদের এলাকায় হইতো অথবা অন্য কোন এলাকায় হইতো আজকের মাহফিলটা তাহলে দেখতে পাইতাম লোকে একবারে মনে করেন মাঠে জায়গায় হইতেছে না তার বিপরীত তার কি মাঠের মধ্যে লোকে একবারেই নাই এরকম দেখতে পাইতাম আমরা তখন বলতাম যে আজকা যদি স্থানের মধ্যে গানের মঞ্চ হইতো এই স্থানের মধ্যে যদি কোন নায়ক আর নায়িকা কে আনা হইতো অথবা যদি যারা বাদ্যযন্ত্রের সাথে জড়িত আছে এদেরকে আনা হইতো তাই রে দেখতেন ওই মাদ্রাসার মধ্যে বদকার বদদিন যারা আল্লাহ তাআলার নাফরমানের মগ্নিপ্ত এমন অসৎ মুসলমানের কোন অভাব হইতো আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক কিন্তু আজকাল দিনই পরিবেশ জেটাই থাকে যেঠাই আল্লাহ নেকাররা আসেন

হ্যালো আমাদের কাছে থেকে মৃত্যুর ফিকির চলে মৃত্যুর ফিকির যদি আমাদের কাছে থাকত তাহলে আমরা গুনাহের মাদ্রাসার মধ্যে আমাদের hayat এর जिंदगी কাটাতাম বরং তো hayat এর চেষ্টা করতাম কিভাবে আল্লাহ তাআলার গোলামি উদ্দে কাটানো যায় আল্লাহ তাআলার গোলামি করে কিভাবে বান্দা তারা hayat এর जिंदगी পারে কারণ তারা আল্লাহ ওয়ালা তারা গুনাহের মধ্যে সময় কাটে এই যে মুরব্বি হুজুর দেখছেন এরা শেষ সাথে উইঠা তাহাজ্জুদের নামাজ পড়ে আর আপনি আর আমি শেষ সাথে নাক গায়কে ঘুমায় ঘুমাই না কিন্তু যারা আল্লাহ ওয়ালা যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা বাবা এরা কিন্তু ঘুমায় না এরা আল্লাহ নামের জিকির কইরা মজা পায় এরা নামাজের মধ্যে মজা পায় এরা লম্বা লম্বা সিজদা দিয়া মজা পায় এরা লম্বা লম্বা রুকু কইরা মজা পায় এরা মালিকের সামনে লম্বা কেয়াম কইরা মজা পায় কিন্তু আমরা আমরা মজা পাই আমরা গুনাহ করতে করতে ইবাদতের মজা নষ্ট করে দিছি যদি ইবাদতের সাথে জড়িত থাকতাম ইবাদতের সাথে লাগিয়ে থাকতাম তাইলে কিন্তু আমাদের মন চাইতো ইবাদত করার জন্য আমরা তো গুনাহ করতে করতে এত বেপরোয়া হয়ে গিয়েছি গুনাহ করলে ফিকির আসে না তৌবা করা কিন্তু যারা আল্লাহ গুনা হয়ে গেলে আবার পরক্ষণের সাথে সাথে মালিকের দরবারে চোখের পানির নজরানা পেশ করে চোখের পানির বস্তু আল্লাহ কে গিফট দিয়া মালিকের দরবার দিকে বান্দা ক্ষমা নিয়ে আনে সুবাহান আল্লাহ এজন্য আমাদের উচিত আমরা বান্দা হিসাবে আমাদের ভুল আর ভ্রান্তি তো থাকবেই এজন্য মালিকের দরবার থেকে আমরা দূরে সরে যাব গুনা হয়ে গেছে তো সাথে সাথে আবার তওবা করে রব্বে কারীমকে খুশি করার চেষ্টা করব বুখারী শরীফের প্রথম খন্ড 91 নাম্বার পৃষ্ঠার হযরত আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعه يظلهم الله في ظله يوم لا ظل ذل الا ظله حضرت ابو هريره تي برنيتو حضرت ابو هريره الله النبي الرحيم جن صحابي سلن دي ابو هريره الكتاب كتاب المدلقه هاي হজরত আবু হুরাইরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো আল্লাহর নবীর দরবারে যখন এসেছেন একদিন আল্লাহর নবীর দরবারে এসে চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে কাঁদতেছেন আল্লাহর নবী হজরত আবু হুরাইরাকে জিজ্ঞাসা করতেছেন এরে আবু হুরাইরা কেন তুমি ক্রন্দন করতেছ বল আল্লাহর নবীর সাহাবী হজরত আবু হুরাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গোম আমি যে আপনার দরবারে বারবার আসি আপনার দরবারে হাজিরা দিই আমি যে আপনার দরবারে আইসাম ইসলাম ধর্ম গ্রহণ করেছি কালী মা পরে নিয়েছি এই জন্য আমার মা আমাকে প্রহার করেছে মেরেছে আল্লাহর নবী গো আপনি আমার মার একটু বিচারটা করেন না আল্লাহর নবী সরকারে তো আলম হাবিবে কিব্রিয়া দু জাহানের সরকার

আমি তোমার মার বিচার করতে পারবো না আরে আবু হুরাইরা তুমি সবার উপর ধৈর্য ধারণ কর নবীর সাহাবী হযরত আবু হুরাইরা সরকারে দুআলাম হাবিবে কিবরিয়াকে দেখে দেখে বলতেছেন আল্লাহর নবী গো যদি আপনি আমার মায়ের বিচার নাই করতে পারেন তাহলে আপনি রব্বে কারিমের দরবারে হাত তুলাই তো আমার মার জন্য হেদায়েতের জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন

আল্লাহর নবী হজরত আবু হুরাইরার মার জন্য দোয়া করেছেন আবু হুরাইরা সুজা নবীর দরবার থেকে বাড়ির দিকে দৌড় মারছে আবু হুরাইরার সাথে একজন লোকের সাক্ষাৎ হয়েছে এরে আবু হুরাইরা পাগলের মতো কেন দৌড়াইতেছে কোথায় যাইতেছে বড় না আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরা বলেন সরকারে তো আলম হাবিব কিবরিয়ার দরবারে আমার মায়ের ব্যাপারে নালিশ করেছিলাম কিন্তু সরকারে দোয়া আলম হাবিবে কি প্রিয় দু জাহানের সর্দার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার মায়ের বিচার নাকি তিনি করতে পারবেন না এটা নাকি আমি আর আমার মায়ের ব্যাপার এজন্য বলেছিলাম আল্লাহর নবী গো আপনি মেহেরবানি করে আপনি দয়া করে আমি আবু হুরারার মার জন্য একটু হেদায়েতের দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কারিমার দौलত আমার মাকে দিয়ে দেয় হজরত আবু হুরাইরা এই বইলা আবার দরমার সে বাড়ির দিকে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওগো ভাই আমি এই জন্য দৌড়াইতেছি এই জন্য দৌড়াইতেছি যাতে করে আমি জানতে চাই

ওই আবু হুরায়রা কথা বলতিছিলাম হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করা হইছে বুখারী শরীফের প্রথম খন্ড 91 নাম্বার পৃষ্ঠা ওই নাম্বার খন্ড 1 নাম্বার খন্ড পৃষ্ঠা নাম্বার কত 91 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله سبعة يزلهم الله في زله إلا ذِلُّهُ الله النبي صحابي حضرت أبو هريرة تكي رواية حضرت أبو هريرة رضي الله تعالى بلن الله النبي جنب محمد رسول الله صلى الله عليه وسلم ارشد قرآن যেদিন ময়দানে মাসরে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত আর guru ছায়া থাকবে না যেদিন হাশরের ময়দান মানুষের তাপমাত্রের কারণে মানুষের মগজ মগজগুলো টপক করতে আরম্ভ করবে মানুষের মগজগুলো বেবে মাটিতে পড়তে থাকবে জমিনে পড়তে থাকবে ওই তাপমাত্রা আর গরমের সময় সবাই ছায়া আtras করার জন্য অপেক্ষা করতে থাকবে

যুগগ নেতা ছিল সাহাবী রাষ্ট্র পরিচালনা করেছে। আমবী ক্যামরা রাষ্ট্র পরিচালনা করেছে। সুন্দর বিচার ব্যবস্থা করেছে। কিন্তু বর্তমানের বিচার ব্যবস্থা যদি আমরা তাকাই বর্তমান নেতা আর নেতৃত্ব যদি আমরা লক্ষ্য করি তাইলে দেখতে পাই সমাজের যারা সব চাইতে

যখন দেখবা জমিনের অজব দোরান হয়ে গিয়েছে সমাজে তখন আর ইনসাফ থাকবে না ইনসাফ নষ্ট হয়ে যাবে ভ্রাতৃত্বের বন্ধন তখন আর ঠিক থাকবে না তখন ভাই ভাই মারামারি আরম্ভ হয়ে যাবে

ভাগ ছাগলের গায়ে কোনদিন হামলা করত কারণ উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তখন সিংহাসনে বসে এত ইনসাফ করেছিলেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তে বর্তমান জামায়ও যদি কেউ ইনসাফ কর সাথে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ইনসাফদার বাদশাদেরকে নেতাদেরকেও আর সে আজিমের সায়াদলে সায়াদান করবে সুবাহান এখন তো যারা নাচতে জানে যারা বাদ্য যন্ত্র পালাইতে জানে এরা আমাদের সমাজের আমাদের এমপি আর মন্ত্রী হয়ে যায় আওয়াজ করে বলেন ঠিক না ঠিক যেমন মনে করেন আপনাদের আমাদের সবার পরিচিত যিনি মমতাজ

আরশে আযীমের সায়াদুল সায়াদান করবে সুবহানাল্লাহ তিন নাম্বার রাজুলুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাদিদ তিন নাম্বার ওই ব্যক্তি যার কলব সর্বদাই মসজিদের সাথে মুআল্লাক ছিল সম্পৃক্ত ছিল ফজর পড়ছে তো জোহরের জন্য অপেক্ষায় রয়েছে কখন জোহরের নামাজের আযান হবে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করবে আসর পড়ছে তো মাগরিবের জন্য অপেক্ষা করতে থাকে ইশা পড়ছে তো তাহাজ্জুদের নামাজের জন্য অপেক্ষা করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত পিয়ারা বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিনের যে বাইতুল্লাহ আছে মসজিদ আছে মসজিদের সাথে যাদের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের লোক দেখো আর সে আযীমের ছায়াতলে ছায়াদান করবে সুবহানাল্লাহ চার নাম্বার অরজুলানে তাহাব্বা ফিল্লাহি তমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি একজন আরেকজনকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে আর এজন্য একজন আরেকজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ঠিক আছে আর যখন এক ভাই আল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে কথা বলে তখন ভাই ভাই আর এক ঠিক থাকে না তখন আল্লাহর ওয়स्ते ভাইয়ের সাথে ভাই তখন তফাত হয়ে যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়

এমন সুন্দর মেয়ে যখন কোন যুবককে গুনাহের কাজের দিকে আহ্বান করে ডাকে আল্লাহর বান্দা তখন বলতে থাকে ইন্নি আখাফুল্লাহ আমি আমার মালিককে ভয় পাই আমি মালিকের সামনে জেনার দাগ হইয়া ময়দানে মাহশরে আমার মালিকের সামনে আমি দাঁড়াইতে পারব না সুবহানাল্লাহ এই মালিকের ভয়ে গুনাহের কাজ ছেড়ে দে আল্লাহ রাব্বুল আলামিন এমন লোকদেরকেও তার আরশে আযীমের ছায়াতলে ছায়াদান করবে সুবহানাল্লাহ

সাত নাম্বার দ্বারা নীরবে বসে বসে আল্লাহ নামের জিকির করে আল্লাহর স্মরণে শেষ রাত্রের তাহাদুদের সময় নিজের চোখের পানি নিজের মালিককে নজরানা পেশ করে এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের সহায়তলে সহায় দান করবে এজন্য আমাদের উচিত আমরা সবাই চেষ্টা করব না করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কানুন মাইনা আল্লাহর দ্বীনের উপর নিজেরা চলতে পারি অপর ভাইকেও যেন আমরা দাওয়াত দিতে পারি চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব आखী गुजारिश দেই কত আপনাদের সামনে বলতে চাই সংক্ষিপ্ত সংক্ষিপ্তকে একটা ঘটনা কইলেই আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করতে চাই হযরত হাকিমুল উম্মত اشرف আলী খান নবীরahmatullahi <imitation> আলাইহিন কিতাবের মধ্যে লেখা হযরত হাকিমুল উম্মত اشرف আলী খান নবীরahmatullahi <imitation> আলাইহিন উনার এখানে خانه কাফিল ওই خانه কার মধ্যে আত্মশুদ্ধির তালিম দেওয়া হতো তখন বাংলার হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহিন নাম শুনছেন না আপনারা

ওই ডেক্সির পাশ থেকে সইরা অন্য কোথাও চলে গেছে ওই ডেক্সির পাশে আর কেউ নাই এমন সময় ওই ডেক্সি যে নিচে ডেক্সির উপরে ছিল একটা বাঁশ অথবা তার তারের উপর দিয়া একটা বিষাক্ত অজগর সাপ বেরিয়ে যাইতেছিল গরমের তাপমাত্রা এতই বেশি পরিমাণ ছিল বেশি থাকার কারণে গরমের তাপমাত্রার কারণে আর সাপটা থাকতে পারে না সাপটা হঠাৎ করে এই ডালের ডেস্কের ভিতর পড়ে গেছে ওইরা নিমিশে সাথে সাথে ডালের মধ্যে একবারে প্রায় মিশে কেউ আর দেখে নাই বাবুর চেয়ে দূরে চলে গেছে এদিক দিয়া বাবুজি আসার পর পাশে ছিল একটা বিড়াল এই বিড়ালটা দেখছি যে এই ডালের মধ্যে একটা সাপ পড়ে গেছে সাপটা বিড়া বিশ হয়ে বিড়াল দেখছি বাবুরচি আসার পর বারবার বিড়ালটা বাবুরচিকে সিগন্যাল দিতেছে বারবার তার জামা কাপড় আশ্রয়ছি ভাবে বুঝাইতে চাইতেছে যে দেখো আজকে দুপুর বেলা তুমি পাঁচশত ওলামাই কারামকে সারা দুনিয়ার গোটা দুনিয়ার বড় বড় ওলামাই কারাম যারা আছে এদেরকে দুপুর বেলা খাবার খাওয়াই বা মেহমানদারি করি

বাংলাদেশ ভারত পাকিস্তান নিউজিল্যান্ড থাইল্যান্ড আমেরিকা আফ্রিকা কানাডা সব দেশের বড় বড় উলামায়ে কেরামরা এই সমস্ত উলামায়ে কেরামরা আজকার দুপুর বেলা যদি এই ডাল খায় যে ডালের মধ্যে বিষ মিশ্রিত হয়ে গিয়েছে সাপের কারণে ওই ডাল খেয়ে সমস্ত ওলামাই কারাম একের পর এক সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে বিড়াল চিন্তা করতেছে হাই রে কি করতে পারে বিড়ালটা বারবার চেষ্টা করতেছে বাবুরজিকে বুঝাইবার জন্য কিন্তু বিড়াল তো আর বাবুরজিকে বুঝাইতে পারতেছে না বাবুরজি তো বিড়ালের ভাষা আর বুঝে না বাবুরজি তাকায় আছে যদি এই ডাল আজকা পাশ ওলামে এই কে খাওয়ানো হয় তাইলে সবাই মারা যাবে তাইলে গোটা দুনিয়ার মধ্যে আর ইসলাম থাকবে না যদি আজকের এই পাশ এই ক্যারাম এক সাথে সবাই মারা যায় তাইলে এই গোটা ভারতবর্ষের মধ্যে সকাল বেলা যে মক্তবের মধ্যে কোরআনে কারিমের তালিম দিবে ওই শিক্ষা দেওয়ালা কেউ থাকবে না বিড়াল চিন্তা করতেছে যদি এখন কোন ব্যবস্থা নাই করতে পারি আর এই সমস্ত হাক্কানী রব্বানী আল্লাহওয়ালা বুজরগানে দিন যদি আজকা এ ডাল খায় মারা যায় আমি ময়দানে মাহশরে রব্ব কারিমের আদারতে কিবরিয়াতে আমি ময়দানে মাহশরে রবের সামনে কি জবাব দেব সুবহানাল্লাহ বিড়াল চিন্তা করতেছে বাবুরজি আমি তো তোরে চেষ্টা করলাম বারবার বোঝাইবার জন্য বাবুরজি আমি তো তোরে বোঝাইতে পারলাম না

যদি একজন আলেমের জন্য জান দিয়া দিতে পারি ময়দানে মাসরে রব্বে কারিমের আদালত কি ব্রিয়াকে ময়দানে মাসরে রব্বে কারিমের দরবারে দাঁড়াইয়া বলবো ওগো রব্বে কারিম আপনার একজন প্রিয় বান্দার জন্য একজন হাফিজে কুরআন বান্দার জন্য একজন আলেমে রব্বানি বান্দার জন্য আমি বিড়াল নিজের জান দিয়া দেখাইয়া দিছি বিড়ালটা চিন্তা করতেছে যাই হোক বিড়ালের সিদ্ধান্ত আমি নিজেই এই ডালের ডেক্সির মধ্যে লাফ কইরা বাবুরচির সামনে কইরা বাবুরচির সামনে আর দেরি করে না এই বিড়ালটা সাথে সাথে লাফ দিয়া ডালা ডালের ডেক্সির মধ্যে কইরা নিমিশেই বিড়ালের ডুম সব বস্তু সব ডালের সাথে মিশাইছে এখন বাবুরচি তাড়াতাড়ি ডেক্সি পালটিস বাবুরচি কিন্তু এখনো বুঝতে লাগিয়েছে বাবুর জেবার হাকিম উল উম্মত হযরত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন হযরত এইভাবে তো একটা বিড়াল ডালের ডেস্কের মধ্যে পড়ে গেছে হযরত হাকিম উল উম্মত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাজ করো এই ডাল ফলায়ান নতুন করে আবার ডাল পাকাও কারণ উলামায়ে কেরাম কিন্তু খাওয়াইতে হবে মেহমানদারি করতে হবে এই ডাল যখন এ ডাল যখন ফলাইতেছিল তখন দেখতেছি তার মধ্যে মরা একটা বড় বিশাল বড় অজগর সাপ মরে একবারে শেষ হয়ে গেছে তার বিষ ডালের পানির সাথে মিশে গেছে ডালের সাথে আবার যে বিড়ালের বাচ্চা ছিল বিড়ালটাও মিশে গেছে তখন হযরত খান দরবারে যখন বাবুরসি ঘটনা বলছেন। হযরত খান নবী রাহমাতুল্লাহ আলাইহি বাবুরজিকে লক্ষ্য করে বলতেছেন হে বাবুরজি শুনো বিড়াল আলেম উলামাদের হিফাজতের জন্য কৃষ্ণপুর হাফেজ ছাত্র সংগঠনের উদ্যোগে যে উলামায়ে কেরামরা আসছে এরা যেরকম উলামাদের হিফাজত করতে চাইতেছে কুরআন আর সুন্নাহর হিফাজত করতে চাইতেছে ঠিক ঠিক বিড়ালও চাইতেছে বিড়ালের সামনে যেন বিড়ালের সামনে যেন আল্লাহর দিনের যারা রাহবার এরা যেন ধ্বংস না হইয়া এরা চাই আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনকে হিফাজতের জন্য এক একটা হাফিজ কুরআন তালেবুল ইলমের জন্য এক একজন হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা উলামা সাহাবাদের জন্য বিড়াল তার জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে বিরাল। বিড়াল শিক্ষা দিয়ে গিয়েছে বলেছি শোনো বিড়াল বলে গিয়েছে আমি বিড়াল শিক্ষা দিয়ে যাইতেছি তোমাদেরকে দর যদি প্রয়োজন হয় দেশের জন্য আবরারের ফাদের মতো দেশের জন্য আল্লাহ ওয়ালাদের মতো হাফিজ জহুর রহমাতুল্লাহ এর মতো হাফিজ জহুর রহমাতুল্লাহ এর মতো শামসুল হক ফরিদ পুরি রহমাতুল্লাহ এর মতো ফজলুল করিম রহমাতুল্লাহ এর মতো যদি শরীরের তাজা রক্ত দিতে হয় তাইলে তোমাদেরকে দেশের জন্য শরীরের তাজা রক্ত দিতে হবে বিড়াল আমাদেরকে তাই শিক্ষা দিয়ে গিয়েছে হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার বাবুর চিদেরকে উলামায়ে কেরামের সামনে বয়ান করে এই ওয়াজটাই কইরাই আমাদেরকে বুঝাইছেন তার পাশাপাশি হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি গোটা দুনিয়ার উলামাদেরকে বুঝাইছেন হে দুনিয়ার উলামা সমাজরা আমি তোমাদেরকে নসিহত করে যাইতেছি যখন তোমরা দেখ।

নিজের জানের ভয় করবে না রক্ত দেওয়াকে ভয় করবে না তখন তোমরা আল্লাহর দিনের হিফাজতের জন্য ইসলামের হিফাজতের জন্য প্রয়োজনে বিড়ালের মতো তাজা রক্ত দিয়া পুরো জগৎকে দেখাইয়া দিবে ইনশাআল্লাহ তাআলা আমরাও যদি